সুখের মালিক কে? আল্লাহ। সুখের মালিক
সুস্থতার মানে জানা হয় তাহলে বোঝা গেল এই সুস্থতার মধ্যে মন্দার কোনো হাত নাই, অসুস্থতার মধ্যেও মন্দার কোনো হাত নাই। আল্লাহ রাসূল বলতেছেন আর সদকা তো সদকা, এটা আমরা বুঝি না বুঝি? সদকা মানে হলো আল্লাহর জন্য দেওয়া। এখন অনেকে আমরা মনে করি শুধু ফকিরের দিলে সদকা, শুধু ফকিরের দিলে সদকা, যতিমকে দিলে সদকা, মিসকিনকে দিলে সদকা, গরিবকে দিলে সদকা। না না, সদকা হলো দুই প্রকার, এক প্রকারের সদকা হলো সদকায়ে উজুবিয়া, আর এক প্রকারের সদকা হলো সদকায়ে গফরিয়া। সদকায়ে উজুবিয়া যেটা সেটা হলো সদকায়ে ফেদের, জাকাত, এগুলো সদকায়ে উজুবিয়া। এগুলো দিতেই হবে, এগুলো আমার দেখে দেখে দিলে হবে না। এটার ব্যাপারে আল্লাহ আল্লাহ পাক একটা সীমা বাঁধা দিয়েছে, আট প্রকারের লোককে জায়গা দিতে পারবে, সদকা দিতে পারবে, এর বাইরে অন্য কাউকে দিতে পারবে না। সদকা দিতে না কোনো জায়গা তুমি তোমার ছেলেকে দিতে পারবে না, তোমার মেয়েকে দিতে পারবে না, বুঝো তো? ছেলে বাবাকে দিতে পারবে না, বাবা ছেলেকে দিতে পারবে না, মা ছেলেকে দিতে পারবে না, ছেলে মাকে দিতে পারবে না। এটা দিতে হবে ফকির মিসকিন ইতিম, আল্লাহর রাস্তার মধ্যে যারা আছে তাদেরকে দেওয়া যাবে। ঋণগ্রস্ত ব্যক্তি যার ঋণের কারণে সে ফকির হয়ে গেছে, তার টাকা আছে কিন্তু অন্যের কাছে, এমন এমন আট প্রকারের লোককে টাকা তার ক্ষেত্রা দিতে হবে। একটা হলো উজুবিয়া, আরেকটা হলো সদকায়ে গফরিয়া, নকল সদকা। এটা ছেলে বাবাকে দিতে পারে, বাবা ছেলেকে দিতে পারে, মা সন্তানকে দিতে পারে, সন্তান মাকে দিতে পারে, ভাই বোনকে দিতে পারে, বোন ভাইকে দিতে পারে, এমনকি নিজের সদকা নিজকেও দেওয়া যায়। নিজের সদকা নিজকেও, আল্লাহ রাসূলকে সাহাবীদের কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ সদকা কোনটা? ভালো দামি কাপড় দিয়ে নিজের ভাই বন্ধু বান্ধবকে দিতে পারো। আয়াত কোরআন শরীফের মধ্যে আছে সদকার মধ্যে আরেকটা উত্তম সদকা হলো এমন ব্যক্তিকে দান করা, এমন ব্যক্তিকে দান করা যে ব্যক্তি সমাজের মধ্যে কেউ তাকে বলে না যে সে গরিব, কেউ জানে না যে তার ঘরে অভাব, কেউ জানে না যে সে একটা জামা নতুন জামা খরিদ করার মতো তার সামর্থ্য নাই, এমন ভাবে রাস্তাঘাটে চলাফেরা করে, এমন ভাবে মানুষের সাথে বিরোধ চলাফেরা করে, কেউ টের করতে পারে না তার যে বিতর্ক বিভিন্নভাবে একেবারে অভাব অভাব করতেছে, কিন্তু তুমি তোমার জ্ঞানের আলোকে
জ্ঞান তোমার হইতে হইতে পারে তোমার কাছে ধরা পড়া গেল। এই লোকটা যদিও আমাদের সাথে সমাজের সুন্দরভাবে চলাফেরা করতেছে, অথচ তার ভিতরে কত পূর্ণ অভাব, গোপনীয় অভাব, গোপনীয় অভাব। সে তার কাছে তার গুণমত্তটা প্রকাশ করতেছে না, হাত পাচ্ছে না। তুমি যদি তোমার প্রেম দিয়ে জ্ঞান দিয়ে এমন এক অভাব যদি তার সৃষ্টি করতে পারো, আর তাকে দুনিয়ার গোপনে যদি তুমি শ্রদ্ধা করতে পারো, তো হাজির কোরআন পাকের মধ্যে আয়াত আছে, আল্লাহ পাক নিজেই বলেন ওই ব্যক্তিকে আমি দুইটা সওয়াব দিব, দুইটা সওয়াব। একটা সওয়াব হলো আমি যে তাকে প্রেম দিলাম, প্রেম মন্দিরে আসে সব সময় ভালোভাবে ধরে, অত সকাল অপারের কথা তার কাছে বলে না, বলে শুধু দোকানটা আমার কাছে, তার কাছে বলে এলাকার কাছে তারা স্কুলে দেখবে আমি আর আপনি যদি প্রেম খাস করে যদি প্রেম খরচ করে যদি এমন লোককে আমি দান করি, আল্লাহ বলে এক নম্বরে সওয়াব দেওয়া হবে। আমার কাছে আমার মামলা অবমাত্র চাইছে, আমি যাওয়ার আগে আমার মামলা আমার পক্ষ থেকে ভোগের কাছে সবচেয়ে পৌঁছাইয়া দিল, তার অভাব মিটাইয়া দিল। এই জন্য আমি খোদা এটার বিনিময়, এটার বিনিময় আমি খোদা তার জন্য জান্নাতের দরজা খুলে দিব। আরেকটা সব হবে যখন সে দিকে তখন তার শব্দ অনুভব সে সব জায়গা। এই জন্য সদকা হাদিসে পাকের মধ্যে আছে, যখনই বড় মুসিবত শুরু হয়ে যাবে, যখনই বড় মুসিবত শুরু হয়ে যাবে তখন নকল ইবাদত করবে, সাথে সাথে তোমরা আল্লাহর রাস্তার মধ্যে সদকা করতে থাকো, কি করতে থাকো, সদকা করতে থাকো। তারপরে করোনা ভাইরাসের কথা শুনি, কেউ কে এই ভাইরাস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত কর, আমি 500 টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দিচ্ছি। আসেন নি কেউ, দিছেন নি কেউ? হ্যাঁ, এবার তো কে আছেন করোনা ভাইরাসের কথা শুনি, 2 টাকা নামাজ পড়ছেন, আল্লাহ করোনা ভাইরাস থেকে আমাকে হেফাজত কর, মাশাআল্লাহ দিয়ে তো দেখেন আল্লাহ পাক কবুল করে, আল্লাহ পাক কবুল। তাহলে যারা দুই জায়গার নফল নামাজ পড়ছেন এদের আর বাকি কোনটা দুই জায়গার নামাজ পড়ছে আর বাকি দেশে কি এখন নিয়োগ করেন যে আজকে আমি আমার জানের পরিবর্তে, আমি আমার সুস্থতার পরিবর্তে আল্লাহ রাসূলের উচ্চ সজ্জা করার জন্য তা আমি আজকে ইনশাআল্লাহ তার সজ্জা করবো, ইনশাআল্লাহ। ডাক্তারের দোকানের দিকে পরে আগে হয়েছে 2 টাকার নামাজ, এরপরে হয়েছে সদকা, এরপরেও যদি অসুস্থতা না যায় এরপরে ডাক্তার শূন্য তোমার আল্লাহ
Allah. Hazrat Musa alayhis salam Turpa tur paade gese kothay Musa kotha bolchen na namo Musa ishtis kolana tur paade Musa pata bolto ishtis kotha tur paade ya tur paade chole gese Musa alayhis salam er phede kotha Musulmanul tău, o șudă rupă în inima ta, musulmanul tău, e pentru rău.
মুসলমান বলতে আমাদের যে অসুস্থতা দিবে আল্লাহ সুস্থতা করবেন আল্লাহ আল্লাহ পাকের কাছে আমরা চাইব করুণার জন্য করুণা রসুল জাহির হন এই দোয়া করি আমরা উম্মতটা মজবুত করেন ডাইরেক্ট মজবুত করে রাখ কোনো অসুস্থ প্রয়োজন নাই আয় আল্লাহ অসুস্থ বাহির করতে পারো বেজাতিরা অসুস্থ বাহির করো বা না করো ওইটার কোনো আমরা দ্বিধা করি না ওইটার কোনো আমাদের চিন্তা নাই আমরা মুসলমানরা আমাদের চিন্তা হলো আমরা তোমাকে মানি তুমি আমাদের তো উপকার করতেই হবে আসর নামাজ ধরেন তাহাজ্জুদ নামাজ ধরেন নফল নামাজ তো হড়ি হলো দরকার নাই শুধু পাঁচ ওয়াক্ত নামাজ আর পাইলে ভোর রাত্রে উঠি চার রাকাত দুই রাকাত পাঁচ রাকাত নামাজ পড়েন সত্তর দুই ফুটা পানি পালান দেখবেন আর নিয়ত করেন এই যে পাঁচ ওয়াক্ত নামাজ ধরছি আর মৌ পর্যন্ত সাতান্ন এবং আর মৌ পর্যন্ত আমি নামাজ ছাড়ব না গুনাহ করব না এই নিয়ত করে যদি পাঁচবার ওযু বানান ছয়বার ওযু বানান আমি বলতেছি আল্লাহ রহমতে আল্লাহ রহমতে ওই ব্যক্তিকে আল্লাহ পাক করুণা দিয়ে আক্রান্ত করবে না বিশ্বাস করেন আল্লাহর উপর বিশ্বাস রাখেন করুণার শুধুর উপর বিশ্বাস করেন কেউ স্বপ্ন দেখি বলবে বিশ্বাস নয় আমি আমার আল্লাহর উপরে ভরসা মুসলমান হতাশ হওয়ার কোনো কারণ নাই করুণার জন্য কোনো ওষুধ নাই ওষুধ নাই ওষুধ নাই ওষুধ নাই কি থেকে ওষুধ আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে দিয়ে দিয়েছে আল্লাহ বলতেছে তোমরা যখন মুসিবতে পড়বা ভগবান জাইলাহু মিনাল গামে ওয়া কাযালিকা রাদুল মুমিনিন ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়ছে ওইখানে ইউসুফ আলাইহিস সালামের যে ভাষা মাধ্যম কেউ নেই কোনো ডাইভার নেই কোনো হুদ সেখানে নেই কেউ যদি ইউসুফ আলাইহিস বাঁচাইবে পানি মুখ মুখে উঠতেছে কেউ যদি পানি থেকে তাকে বাঁচাইবে কেউ নেই এরপরে তাই যে আল্লাহ দিনে যখন ভরসা করছে আল্লাহ পাক বলে তুমি যখন আমার উপর ভরসা করছো আমি তোমাকে ওষুধ শিখাই দিই তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন তোমার ওষুধ এটা হে ইউনূস তুমি ওষুধ এটা চালাও এটা তুমি আমার কাছে দরখাস্ত মারো আমি তোমাকে কাজা দিয়ে দেবো মনোনাদ দিয়ে দাও মিনাল গাম্মি ওখানে এরপরে আল্লাহ পাক বলে সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ শুধু ইউনূসকে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা তাআলা ততটুকু পায় পরিষ্কার ছড়া
এটা আল্লাহর রাসূলের ঘোষণা একটু এরকম বিবাদ হলে একটু দড়া ধরে না করা এটা আল্লাহর রাসূলের ঘোষণা কান্নাকাটি করো কান্নাকাটি করো তাহলে কেন আমি পাইপের জুতা ধরব না কেন আমি একটু এতরাজ করব না এখনো দিলে আমি আড্ডা দিব এখনো দিলে রাস্তা রাস্তা দিব খামাকে কেন করব যতক্ষণ আমি রাস্তা রাস্তা দিব আড্ডা দিব ত্রাসের আড্ডা দিব ততক্ষণ আমি ঘরে বসে তসবিহ করব আমাদের সরকার যেভাবে বলতেছে পুলিশেরা যেভাবে বলতেছে এগুলো একেবারে হারাই যাওয়ার কিছু নয় এগুলো মানার চেষ্টা করব সাথে সাথে আমরা আপনাদের যেটা বলতেছি যখন মাসের পেটে বলছে যে আল্লাহ আমি দোষী আমি দোষী আমি দোষী আমি আমি দোষী আল্লাহ বলে তুই দোষী আমি তোমার দোষ থেকে মুক্ত করে তোকে না বুঝতে পেরেছি শেষ পর্যন্ত আমি চিন্তা করছি ওই প্রশাসনিক বাবু বাধা
প্রত্যেক বাড়িতে মহিলা এবং পুরুষ সবাই, ভাই আরেক কথা শুনি, আমরা যদি মহিলাগুলো লাগাই দিছি আমি বললাম না, তাহলে মহিলা পুরুষ সবাই পড়তে হবে কম সময় পড়বো, তবে দোয়াটা সহি ভাবে পড়তে হবে, ঠিক আছে? আমরা অনেকে পড়ি কুমতুমের মধ্যে বেশি থাকে, কুমতুম কুমতুম যদিও অর্থ হবে তোমরা দোষী, কি অর্থ হলো কি তোমরা দোষী, কুমতুম যদি কেউ তাহলে আয় বালা তোমরা দোষী, আল্লাহ সবাইকে তো বলবো।
করে আল্লাহ সবাইকে তাহার নামাজ ভাই যারাই বলবেন সোমবারে সকাল থেকে বা দুপুরে মাগরিবের আগে আগে আমাদের লিস্টটা পৌঁছে দিতে হবে ঠিক আছে না ভাই ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে